আবারও মানবিক মুখ মালদা জেলা পুলিশের তবে এবার শুধুমাত্র মানুষের স্বার্থে নয় এবার মানবিকতার স্বার্থে নাম গোত্র পরিচয় মালিকহীন উঠ আটক করেছিল মালদা জেলা পুলিশ কোথায় যাবে তারা তারা তো আর বলতে পারে না তাদের বাড়ির ঠিকানা অবশেষে এই পড়েন চললো প্রায় ২২ দিন তারপর মালদা জেলা পুলিশ রাজস্থানে পাঠালো উটকে দেখব বিস্তারিত রিপোর্ট আবারও মানবিক রূপ সামনে এলো মালদা জেলা পুলিশের মালদার মানিকচক থানার পুলিশের অসহায় পশুর প্রতি ভালোবাসার কথাই যেন সকলের মুখে মুখে টানা বাইশ দিনের জটিলতা তারপর থানাতে চিকিৎসা করে অবশেষে রাজস্থানে পাঠানো হলো উটকে পুলিশের এমন মানবিক রূপ দেখে গর্বিত মানিকচক বাসীরা উল্লেখ্য গত আঠারোই অগস্ট মালদা জেলার মানিকচক থানার মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে মোহনা এলাকা থেকে একটি আহত অবস্থায় উটকে উদ্ধার করে পুলিশ উট মালিকবিহীন আমবাগানে ছিল স্থানীয় সূত্রে খবর মানিকচক থানার পুলিশ তাকে উদ্ধার করে মানিকচক থানায় নিয়ে আসে গত বাইশ দিন ধরে চিকিৎসা হয় আইনি জটিলতা চলে সবটা কাটিয়ে আদালতের অনুমতি পেয়ে দিল্লির একটি গৈজ্ঞান ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাকে রাজস্থানে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার রাতে ওই সংস্থার সদস্যরা রাজস্থান থেকে আসেন এবং একটি ছোট্ট পিক গাড়িতে করে উঠকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা করে দেয় মানিকচক থানার পুলিশ আগের তুলনায় উঠটি অনেকটাই সুস্থ মনে করা হচ্ছে গত বাইশ দিন ধরে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা তার দেখভাল করেছে উঠকে আজ নিজের জায়গায় পৌঁছে দিতে পেরে ভালো ছে পুলিশ কর্মীদের জানালেন তারাও